আগামী 2 সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে। উদ্বোধনের দিন শেরেবাংলা নগর মাঠে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানী সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রকল্পটির মোট ব্যয় 8,940 কোটি টাকা, মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। প্রকল্পের সার্বিক অগ্রগতি 65%। 2024 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপাতত মোটর বাইক চলাচল করবে না। এছাড়া 28 অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে আর অক্টোবরের মাঝামাঝি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুই মার্কিন কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছেন, কিন্তু কোনো বিদেশি বন্ধু প্রধানমন্ত্রী পদত্যাগ, সংসদের বিলুপ্তি কিংবা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কিছু বলেননি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ফার্ম গেট পর্যন্ত অংশে শুভ উদ্বোধন